হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল গগুস গ্যালারিতে আবার অনেক অনেক স্বাগত। হ্যাঁ, তো আজকে আমি সেজে গুজে, এই যে শার্ট ফার্ট পরে সেজে গুজে জাস্ট অফিস থেকে আমি বেরোলাম, বেরিয়ে আমি এখন যাচ্ছি একটা জায়গায়। অ্যান্ড আজকে আমার একটা বান্ধবীর, প্রচন্ড অন্ধকার, আমি একটু লাইটের দিকে যাচ্ছি। তো আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, মানে আমার কলেজ ফ্রেন্ডের বিয়ে, তো তার বিয়েরই ইনভাইট পেয়েছি, তো সেখানে আমি যাচ্ছি। অ্যান্ড আমি যাচ্ছি সেখানে গিয়ে প্রচন্ড মজা হবে, প্রচন্ড এনজয় হবে এই ভিডিওটাতে। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবে, যেন আমার নেক্সট যত ভিডিও আমি আপলোড দেবো সববার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, ঠিক আছে? তো আমি জাস্ট অফিস থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট স্নান টান করে রেডি হয়ে আমি জাস্ট বেরোলাম। আমার কলেজের অনেক ফ্রেন্ডসরাই আসবে, অ্যান্ড আমার কলেজ ফ্রেন্ডস রুম্পি, রুম্পির বিয়েতেও তোমরা দেখেছিলে, আরও সব ফ্রেন্ডসরা আছে আমার, ওরাও আসবে। তো দেখি কতটা আমি ওদেরকে নিতে পারি, বা আমার তো অনেকটাই লেট হয়ে গেল, আমি এখন জাস্ট যাব, দেখি এখন কতজনের সাথে মিট হয়, বাট আমি যতটা পারবো দেখিয়ে দেওয়ার, সবাইকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট আমি একজনের জন্য অপেক্ষা করছি, তো সে আসুক তাকে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি একা একা যাচ্ছি না, আমার সাথে আরেকজনকে আমি নিয়ে যাচ্ছি, খুবই চেনা ফেস, আসুক। তারপর আমি আবার ভিডিওটা ওপেন করছি। আমরা অচেনা লোকের বিয়ে বাড়িতে যাচ্ছি যাকে আমি চিনিও না। কার বিয়ে? আজকে যেটা আমার সাথে যাচ্ছে, এটা আমার সাথে রাজও গেছে, আমার একা যেতে একদম ভালো লাগে না, কোথায় সত্যি কথা বলতে দেখি আমি কতটা দেখাতে পারি তোমাদেরকে। এখন আমি রাখছি, মজা আয়া। গাড়ি থেকে নামলাম, এই যে মণ্ডপ, মানে ভবনের নিচে সাজিয়েছে, অ্যান্ড এখানে যাব। এখানে আমার একটা দিদির, দাদার বিয়ে, পপি দিদি ছিল, তার দাদার বিয়ে হয়েছিল, আমি ব্লগটা বানাইনি, বাট এখানে হয়েছিল। এটা হচ্ছে ডাবগ্রাম সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, তো সেখানে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে। আমি ভেতরে যাই, দেখি বান্ধবী এসেছে কিনা, চলে আসে, এখন লগ্ন তো অনেকটা দেরিতে আছে। অ্যান্ড ঠিক আছে, যাই ভেতরে, তোমরাও আমার সাথে চলো, দেখি। চলে আসলাম এই যে মণ্ডপে, অ্যান্ড আমার বান্ধবী ওখানে বসে আছে সামনে, তো কিচ্ছু হবে না, থাকে এমনি, ঠিক আছে, কেউ আসেনি, সরি 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 মুনশাইন, সরি বাই। আমার ফ্রেন্ডসরা আসবে একটু পরে, এখনো কেউ আসেনি, আমি শুধু একা এসে বসে, একা নাই যেটা, সাথে এসে বসে আছি, বান্ধবীকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, চুপ মন না রে মা, আমার বান্ধবী মানে সেজে গুজে এসে বসেছে, তো আমি তাকে দেখাচ্ছি। অনেক টাইম হয়ে গেছে, এখনো কেউ আসেনি, ওয়েট করে যাচ্ছি, লগ্ন অনেকটা দেরিতে, নিচে যাই দেখি। অন ক্যামেরা করতে নেই, খেতে বসেছি, এই সাইডে বসেছে উনি, খাওয়ার আসছে না, একদমই না। আচ্ছা, ফ্রেন্ডসরা আসেনি এখনো, ওরা হয়তো আসবে, বাট এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমি আপাতত বসেছি খেতে।
মনটা তো সবসময় খাওয়ার জন্য আকুপাকু করতে থাকে, তার উপর যদি হয় বিয়ে বাড়ি। সো এই যে এখন খেতে বসে পড়েছি, খাওয়ারও সব চলে এসেছে। অনেক কিছু ছিল, মাছ ভাত থেকে শুরু করে ডাল, ফ্রায়েড রাইস, মাটন, হালাকি আমি মাটন খাই না, অ্যান্ড বাকি চাটনি মিষ্টি যা যা থাকে ডেজার্টে সেগুলো তো সব ছিল। খাওয়ারও ভীষণই ভালো ছিল, আমি তো খেয়েই যাচ্ছি, খাওয়ার আর শেষই হচ্ছে না আমার। এই যে মাছ চলে এসেছে, এই যে মাছটাও এখন যাবে আমার পেটে, তো তোমরা দেখতে পারছো। ফ্রেন্ডসরা কেউ এখনও আসেনি, তো ভেবেছিলাম যে তাদের সাথেও দেখা করাবো, বাট কপাল খারাপ, এখন বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেল, তো কি আর করবো। তাই চলো আমার সাথে তোমরাও আমার খাওয়া এনজয় করতে থাকো। তখন থেকে খেয়ে যাচ্ছে, ও আমার পাশের টান, আমি তো কাটাই বাঁচতে পারছি না। আচ্ছা আমার একটা সোজা প্রশ্ন, এখন কি ফুচকা খাওয়ার টাইম? মানুষে খাওয়ার আগে ফুচকা খায়, আর ইনি খাওয়ার পরে ফুচকা খাচ্ছে, কোন গ্রহের প্রাণী ইনি? আমার তো মাথায় ঢোকে না মাঝে মাঝে। ইস, খেয়ে আবার পেট ভরেনি, গিল 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 আরো গিল। হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে চুবিয়ে দাও ওকে। নাম মানে যাচ্ছি এখন বাড়িতে, হয়ে গেছে বিয়ে ঠিয়ে খাওয়া দাওয়া। অ্যান্ড সরি বেশি বড় ব্লগটা বানাতে পারলাম না, বাট যতটুকু পারলাম। অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা এখনও আসেনি আমার, কেউই আসেনি, ভাবছিলাম দেখিয়ে দেব, সবাই হয়তো লেট করে আসবে, বাট আমার তো একটু বাড়ি যাওয়ার তারা, তো খেয়ে দে এই যে মুখটাকে বাই বলে এই যে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন বাড়িতে। খাওয়া দাওয়া ভালো ছিল, মজা হলো, খুব এনজয় হলো, মানে অনেকদিন পর দেখলাম বান্ধবীকে, সবার বিয়ে হয়ে যাচ্ছে, এক এক করে সবার হয়ে যাবে। অ্যান্ড ঠিক আছে, আশা করি তোমরা আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লাগে, ছোট্ট ভিডিও হলো, অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকো, সাথে থাকো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। অ্যান্ড আমি ব্লগ দিয়ে যাব যতটা পারবো, এখন মানে আপডেট থাকবো, আগে কিছু প্রবলেম ছিল যার কারণে দিতে পারছিলাম না, বাট এখন আমি দিয়ে যাব, অ্যান্ড দেখি। সো ঠিক আছে, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।